এরকম কি হয়? তবে এখানে মনে রাখা, এটা যদি আমাদের একটু দিক ফেরত নিতে পারে, যদি আমাদের ই ওয়ান এবং কি এটা যদি আমার কি হয় টু পাঁচ এই দুটা ভোল্টেজ করতে মাঝখানে ই ওয়ান যদি বড় হয় ই ওয়ান গ্যাদার দেন কিন্তু তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি তুলো যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা কত হবে? তাহলে কি আসটা হবে কি আসছে ই ওয়ান মাইনাসে কত হবে ই টু। তখন যখন কি একটা দুইটা ব্যাটারি কি হবে পজিটিভ নেগেটিভ নেগেটিভ একসাথে যুক্ত হবে এখন আর সবাই যে কিছু সময়টা করে এই ক্ষেত্রে আমরা একটু সুস্থ করে আসছিলাম সেই সূত্রটা কিন্তু কেবল মানে এক সম্পর্ক যুক্ত আছে আমাদের এখানে একটা বৈশিষ্ট্য মূল্য আছে এই বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে কি এটা হচ্ছে আর সেক্ষেত্রে আমি কি সূত্র করেছিলাম যে যখন কোন শ্রেণী সময় যুক্ত থাকে তখন সেক্ষেত্রে সূত্র ছিল কত এটা ছিল আমাদের কোন ক্ষেত্রে এখন আসলে আমরা জিনিস এখন বলো এই যে দুইটা প্রান্ত আছে এখানে যদি একটা বৈশিষ্ট্য রোধ যুক্ত করি যে আমার এই চারে একটা বৈশিষ্ট্য রোধ আছে এখানে যদি বৈশিষ্ট্য রোধ থাকে তাহলে বলো যে এই যে দুই প্রান্তটা আছে এখানে আমরা এই প্রান্ত ধরি এখানে দুই প্রান্ত ধরি তাহলে এই দুই প্রান্তে বলছি ধরো আমার এখানে একটা 5 ভোল্ট আছে এখানেও 5 ভোল্ট আছে তাহলে এখন বলো তো এ এবং বি প্রান্তের বৈশিষ্ট্য কত এ এবং বি আমি বলো মানে বলো তাই 1 বাই 2 এর যুক্ত হবে সমান্তরাল দুই ক্ষেত্রে বের করা যাবে আমি কি বলছিলাম যখন শ্রেণী সমবায় যুক্তটা থাকে তখন সমান্তর সমবায় থাকবে এবং বৈশিষ্ট্য কিন্তু এক হয়ে থাকে এখানে ছিলাম না হ্যাঁ ভোল্টেজ তখন কিন্তু ক্রিয়া করে থাকবে এবং এই যে দুইটা প্রান্ত আছে এই দুটার সাথে এই ভোল্টেজটা আছে
ও আচ্ছা, এটা হচ্ছে আমাদের
যুক্ত, তাই কি তুলনাটা বের করবো তুল্য একক, তুলনাটা আমাদের কথা আসবে এই দুইটার সম্বন্ধে আমরা একটা রোড পাই বোর্ড পাইছি বুঝলাম এখন বলো এই বর্তনীর এই যে দুইটা প্রান্ত আছে এখন কতটুকু ভোল্টেজ কাজ করছে এই বর্তনীতে বলতে পারে যেহেতু অতএব কি ইএস টু এবং ইএস ওয়ান সমান্তরাল সমবায় আছে সমান্তরাল সমবায় এবার হচ্ছে আমার মনে হচ্ছে যেহেতু পরীক্ষা এই দুইটা বোর্ডে যুক্ত করা যায় শুধু দুই বোর্ডে প্রথম যখন এখানে 5 ওহম রোধ আছে এটা যুক্ত না করা অবস্থায় আমরা কত পাইছি 1 অ্যাম্পিয়ার এখন আমরা দেখব 5 ওহম যুক্ত করলে তখন আমাদের কি আসে তড়িৎ প্রবাহ কত আসে সেটা দেখব সমান্তরাল এবং এর সাথে
আবার কি আছে এই দুটো কি আছে সমান্তরাল আছে আর ওই যে কত দুটো সমান্তরাল আছে পরে এই দুটো সমান্তরাল তারপর দুইটা শ্রেণী তারপর কি আছে দুইটা শ্রেণী আছে তার মানে তাহলে বর্তনীটা আবার আছে ঠিক আছে এখন দেখো আমরা এই ভোল্টেজটা কি করব এখানে আবার দুটো ভোল্টেজ যুক্ত করতে আর এখানে আমরা কি করব দেখো এই যে দুটো ভোল্টেজ একসাথে যুক্ত করে দিয়েছি আমরা এটা আমরা ওই একটাই দেখব তাহলে কি কি কথা আছে ই ইওন ইকু তাহলে এখানে আমরা কত ই এস 1 আর ই এস 2 এখানে তো সবগুলো 5 ভোল্ট হ্যাঁ এটা আমাদের আর 1 আর 2 সমান কত কেন হ আর কি সমান কত 300 হয় মূল প্রবাহটাকে বের করা লাগবে কত 0.95 0.45 এটা
আসলে
ভাই আমি তো ওই যে সেই বাংলা দেশে করছি, বাংলা দেশে করছি এখন আসে। আমরা পরবর্তী ইকুয়েশন সমাধান করি। যখন আমরা প্রথম দেখ পুষের সমবায় যখন থাকবে, সেই সমবায় তোমার সূত্র দিয়েছিল
সেক্ষেত্রে আমরা কি করবো,
আপনি তো নয়, আপনি নয় মুছে হয়েছিল কিছু না, আমি কেন মুছে হয়েছিল আল্লাহ।